তো দিদি আমাকে এখানে আমাদেরকে আই করে এখানে দেখিয়েছে, এবার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কিভাবে এই আই মেকআপটা করানো হলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই ভালো, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর এভাবেই ভালো থাকবেন। তো বলছি, আমি এখন বাড়ি চলে এসেছি, তো আমি গেছিলাম মেকআপে, তো এখন বাড়িতে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, বাড়িতে চলে এসেছি আমি, এখন দুপুর 2টো বাজে। এখন আমার প্রত্যেকদিন যাওয়া হয় 11টার সময় আর আসি 2টোর সময়। তো খুব ভালো, এখন সময় নিতে খুব ভালো মেকআপ শেখায়। তো আমরা এই যে করেছি, হাতে আজকে প্র্যাকটিস করেছি, এই যে দেখতে পাচ্ছেন, তো পুরো ভিডিওটাতে পুরো সব কিছুই আছে। তো আগে আমি দেখিয়েছি, জাস্ট প্র্যাকটিক্যাল করাইনি, তখন থিওরি করিয়েছিল, এখন পুরো প্র্যাকটিক্যালই করাচ্ছে। তো ওখানে খুব ভালো মেকআপ শেখানো হয়। তো আমি পুরো প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট পুরো A to Z সব কিছু আমি ওখানে ভিডিওতে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই দেখতে পারো যে মেকআপ কীভাবে শেখানো হয়, কীভাবে করানো হয়, খুবই ভালো, খুবই সুন্দর ওখানে। তো ওখান থেকে দিয়েছি আই মেকআপ, আর আমার দিয়ে বাকি কিছু কিনতে হবে, তো অনেক কিছু। তো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করবো, এসছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইস, দিদি এখানে আমাদেরকে আয়ের মেকআপ নিয়েছেন আমাদেরকে দেওয়ার জন্য। উনি যে অ্যামাউন্টটা দিয়ে নিয়েছেন, সেই অ্যামাউন্টের মধ্যে উনি টাকাটা ধরে নিয়ে এই মেকআপগুলো নিয়েছেন, এই প্রোডাক্টগুলো নিয়েছেন আমাদেরকে দেওয়ার জন্য। খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, মোটামুটি প্রোডাক্টগুলো। ব্রাশ দিয়েছে, আয়ের একটা কালি দিয়েছে, ভুরুর একটা কালি দিয়েছে, আই শ্যাডো দিয়েছে, আই শ্যাডো প্যালেট দিয়েছেন একটা করে, আর এইটা নিয়েছেন আয়ের মেকআপ কীভাবে করা হয় সেইগুলো দেখানোর জন্য উনি এইটা নিয়েছেন। তো চলুন বন্ধুরা, এখানে ব্রাশগুলো পরে দিদি দেখিয়ে দেবেন কোনটা কোন কাজে কোন ব্যবহার করা হয়, তো সেটা পরে ভিডিওতে অবশ্যই রয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন কেমন করে আই মেকআপ করা হয়। তো আজকে উনি সাধারণভাবে একটা সহজভাবে আই মেকআপ করে দেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই মেকআপগুলোই উনি এনেছেন আমাদেরকে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এরকমই মেকআপ উনি সব প্রত্যেক বাড়ির যে যে ছাত্ররা আসে তাদেরকে উনি এই মেকআপগুলোই দেয়। এই যে দেখুন, ভালোভাবে ভালো করে দেখুন এই মেকআপগুলো, এই ব্রাশ, এইগুলো ব্রাশের খাম, এইগুলো হচ্ছে আইশ্যাডোর খাম। তো উনি এখন এক এক করে সব আই মানে মেকআপের জিনিসগুলো, আয়ের জিনিসগুলো উনি সবাইকে এক এক করে দিচ্ছেন। যারা প্রথমে এসে প্রথমে আগে ভর্তি হচ্ছে তাদেরকে উনি প্রথম থেকে আগে দিয়ে যাচ্ছেন, যে যারা যারা প্রথমে এসে তাদেরকে তাদের আগে দিচ্ছে, পরে পরে যারা এসে তাদেরকে পরে পরে দিচ্ছে। তো উনি এইগুলো সবাইকে দিচ্ছেন, তবে উনি এই জিনিসগুলো কাউকে বাড়ি আনতে দেয়নি, বলেছেন যে মানে অ্যামাউন্ট শোধ হলে তো তোমরা বাড়ি নিয়ে যেতে পারো, এখন নিয়ে যেতে পারবে না। তো আমরা ওখানেই গিয়ে শিখি, বাড়িতে নিয়ে আসি না। তো সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার আমাকে দেবে। তো আমি এটা সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করলাম, তো দিদিকে বলেছি, বলে ভিডিওটা করছি যে এটা কি আমি দেখাতে পারি। তো দিদি এখানে আয়ের ব্রাশগুলো এবার কীভাবে কী কীভাবে কোনটা কোনভাবে ইউজ করা হয় সেটা দিদি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছেন, যে কোনটা আয়ের, কোনটা ভুরু বা কোনটা ফেসে, সেটা কোন কোনভাবে কীভাবে দেখানো হচ্ছে। তো দিদি অবশ্যই এগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে দিদি মেকআপের জিনিসগুলো কীভাবে কীভাবে করতে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছে। তো আপনাদের বন্ধুরা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো সব কিছু মেকআপের ডিটেলস দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি বুঝতে পারবেন যে কোন ব্রাশে কিভাবে ব্যবহার করা হয়। এটা দিয়ে ফাউন্ডেশন, ব্লেন্ডিং, ময়েশ্চারাইজার, যে কোনো কিছু এটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে স্কিনের মধ্যে। এটা ফাউন্ডেশন ব্লেন্ডিং করতে পারবে, মানে যে কোনো জিনিস ব্লেন্ডিং এর কাজে এটা মানে ভালো করে মিশিয়ে দিন। পরে তারপর ড্যাবটা পুরো ইয়ে দিয়ে এই আচ্ছা, এটা হচ্ছে ব্লেন্ডার আইশ্যাডো ব্রাশ, ব্লেন্ডার যেটা একটা লিখেছিলাম দেখবে, ব্লেন্ডার আইশ্যাডো ব্রাশ, হ্যাঁ, মানে আইশ্যাডোটাকে ব্লেন্ড করার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে। এটাও হচ্ছে তাই, এটাও হচ্ছে তোমার ওই আইশ্যাডো লাগাতে পারবে অথবা ওই কাটিং করতে পারবে। এটা তো হাইলাইটার ব্রাশ, এটা হচ্ছে ফ্রিজ ব্রাশ, ওইটার থেকে একটু ছোট, ওই ব্লেন্ডার ব্রাশটা যেটা দেখালাম ওইটার থেকে একটু ছোট, ওটা হচ্ছে এই ফ্রিজটা করার জন্য, ঠিক আছে, যেটা বলেছিলাম এই যে ফ্রিজ মানে কাটাটা করার জন্য হচ্ছে এইটা, মানে ওটার থেকে একটু ছোট লাগে এটা, কিন্তু যেটা দেখালাম ব্লেন্ডার ব্রাশটা ওই যে একটা সরু মতো এটা হচ্ছে বড়, হ্যাঁ এটা হচ্ছে ওটা, এটা দিয়ে করলে তো এটা হচ্ছে তোমার বড় জায়গাটায় দেওয়ার জন্য, ঠিক আছে, এইটা
আর এইটা হচ্ছে অনলি এই ভাঁজটাকে দেওয়ার জন্য। এখানে বললে না আর একটা যে সাদা দিক এখান দিয়ে যে কাটিং যেটা করো কাটিংটা তো পুরোটাতেই হবে। হ্যাঁ এখন একটা বেরিয়েছে না এরকম সরু করে বেরোচ্ছে, হ্যাঁ সেটা তো বললাম সেটা তো এরকম মোটা ব্রাশ দিয়ে করতে পারবে, এই যে আইলাইনার ব্রাশ দিয়ে এই যে এই 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 যে এটা দিয়ে করতে পারবে, হ্যাঁ এটা দিয়ে আইলাইনার ব্রাশ দিয়ে করতে পারবে। সব ব্রাশই এখানে কোনো না কোনো কাজ করা যায়, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে হাইলাইটারও দিতে পারবে, এটা এটা হচ্ছে ফ্লাফি রাউন্ড ব্রাশ, এটা হাইলাইটারও মানে এই যে অল্প জায়গায় হাইলাইটার দেওয়ার জন্য এটা খুব ভালো কাজ হয়, বা শুধু এই জায়গাটায় একটা বেশ থাকে না পয়েন্ট মতন যে হাইলাইটার হয়। আর ওইটা হচ্ছে তোমার এরকম লম্বাটে হবে, এটা দিয়েও লম্বাটে করতে পারবে, কিন্তু এটা দিয়ে হচ্ছে ছোটো জায়গায় যদি হাইলাইটার অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দিয়েও পারবে, এটা দিয়েও করতে পারবে। প্লাস এটা দিয়ে হচ্ছে ধরো আইয়ের ওপরে পাউডার দিতে হয় যেটা, সেটাও এটা দিয়ে করতে পারবে, কারণ ওই বড়ো পাউডার ব্রাশ দিয়ে আইয়ের ওপর করা অসুবিধা হয়, ছোটো ব্রাশ দিয়ে করতে পারবে, মানে যে কোনো পাউডার কিছু অ্যাপ্লিকেশন করার জন্য এটা দিয়ে করতে পারবে, এটা বললে এটা দিয়ে ব্লাশারও করতে পারবে, ঠিক আছে এটা দিয়ে ব্লাশও করতে পারবে। এটাতে শুধু পেন্সিল ব্রাশটা দেয়নি, একটা পেন্সিল ব্রাশ আছে একদম সরু পেনের মতন মুখ বা পেন ব্রাশ বা পেন্সিল ব্রাশ বলে ওইটা শুধু এর মধ্যে নেই, আর সব আছে। তো গাইস এখানে অনেকেই আছে যে ব্রাশ কিনে ব্রাশ ইউজ করতে জানে না, তাদের জন্য এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই ভালো, যে ব্রাশ কিনে কিন্তু ব্রাশ কীভাবে ব্যবহার করতে হয় তারা জানে না। তো তারা যদি এই ভিডিওটা দেখে অবশ্যই জানতে পারবেন যে এই ভিডিওটা তারা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ব্রাশটা তারা ইউজ করবেন তারা অবশ্যই জানতে পারবেন। তো তাদের জন্য বলছি যে তারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন যে ব্রাশ কিনে কীভাবে ব্রাশ ইউজ করা হয়, নইলে তাদের কিনতে পারবে কিন্তু কিনে ইউজ করতে পারবে না, তাহলে বেকার ব্রাশগুলো পড়ে থাকবে। তো এই ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই জানতে পারবেন যে ব্রাশগুলো কীভাবে স্কিনে ইউজ করা হয়। তো দিদি এখানে এইবারে ড্যামোর উপরে কীভাবে ভুরু তৈরি করে আয়ের উপরে মেকআপ কীভাবে করানো হয় সেটা এটুজুর এবার দেখিয়ে দিচ্ছেন। তো আজকে একটা সহজ রকম আয় তৈরি করে দেখাবে, পরে আরও বিভিন্ন আয় দেখাবে, তো আমি সেগুলো পরে পরে অবশ্যই দেখানোর চেষ্টা করব, অবশ্যই সেগুলো দেখানোর চেষ্টা করব বা দেখাবো। তো এটা উনি আজকে সহজভাবে একটা আয় তো এই ড্যামোটার উপরে আয় আমি প্রথমে ভুরু আঁকিয়ে নিচ্ছেন, কারণ এর উপরে ভুরু নেই, তো ড্যামোটার উপরে প্রথমে ভুরু আঁকিয়ে নিচ্ছেন, তারপরে আয় আঁকাবে, আয় আঁকানো দেখাবে। তো ভুরু আঁকানোটাই দেখে নিন, প্রথমে আয়ের কালি দিয়ে উনি ভুরুটাকে হালকাভাবে মানে কালি দিয়ে বানিয়ে নিচ্ছেন, ভুরুটা কিভাবে ভুরুটা বানিয়ে নিলে তাহলে সুবিধা হবে, চোখটা দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে, তার জন্য ভুরুটা বানিয়ে নিচ্ছেন। তো যাদের ভুরুতে চুল কম আছে তারাও এরকম কালি দিয়ে নিতে পারেন, কালি দিয়ে নিলে চুললে মানে ভুরুটা কালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। তো গাইস যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন, আর দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে মেকআপ করা হয় আয়ের উপরে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দিদি এখানে ভুরুটা বানিয়েই ফেলেছেন খুব তাড়াতাড়ি খুব সহজে, তো ভুরুটা যখন বানানোই হয়ে গেছে তো চলুন এবার মেকআপের দিকে যাওয়া যাক। এবার দিদি আস্তে আস্তে ভুরুর উপরে মানে ভুরুর পরে এবারে কীভাবে মেকআপ শুরু করেন, তো চলুন বন্ধুরা এবার দেখা যাক মেকআপের দিকে। তো দিদি এখানে ভুরুর উপরে আয় ভুরু আঁকানোর পরে এবার আই প্যালেট করে দিয়ে নিচ্ছেন, কারণ আই প্যালেট দিয়ে নিলে চোখের এবড়ো খুবড়ো যদি ভুরুগুলো যদি এদিক ওদিক বা নড়ে চড়ে যায় বা খারাপ হয়ে যায় তো এটা দিলে খুব সুন্দরভাবে ভুরুটা সরু লাগবে আর খুব সুন্দর লাগবে, চোখের ওপরে ডিজাইনটাও খুব সুন্দর হবে, আই মেকআপটা খুব ভালো লাগবে দেখতে, তাই জন্য দিদি এটা দিয়ে নিচ্ছেন। তো চলুন এটা দেওয়া হয়ে গেলে পরে বাকি মেকআপটা পুরো এবার ধীরে 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 অবশ্যই পুরো দেখানো হচ্ছে। তো এবার দেখতে থাকুন কীভাবে এগুলো করা হচ্ছে। তো দিদি ড্যামোটার ওপরে আয় মানে ড্যামোটার ওপরে
আইশ্যাডো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আইশ্যাডো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটা শুকনো করার জন্য খানিকক্ষণের জন্য এটা ছেড়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আবারও বলছি প্রথম থেকে যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আর পরের ভিডিওতে আমি পুরো মেকআপ দেখিয়ে দিচ্ছি যে আয়ের কীভাবে দেখা হয়, মানে আয়ের কীভাবে করা হয়। তো আই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন এখানে ভিডিওটা আয়ের উপরে কেমনভাবে মেকআপ করা হয়। তো আইশ্যাডো দিয়ে একটুখানি উনি ইয়ে করে নিচ্ছেন, ব্রাশ দিয়ে ড্যাব ড্যাব করে ওটাকে লাগিয়ে নিচ্ছেন।